আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম আমাদের চ্যানেল সিস্টার্স কিচেনে। আমরা বোনেরা বাংলাদেশ, ইন্ডিয়া আর বেলজিয়াম থেকে মজার মজার রেসিপি নিয়ে আসতেছি আপনাদের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি পুডিং বানাবো। তো পুডিং বানানোর জন্য যা লাগবে, 8টা ডিম নিয়েছি, 1 কাপ দুধ, গুঁড়া দুধ, 1 কাপ চিনি, আর একটু পানিটা উষ্ণ গরম করে নিয়েছি। এখানে কিশমিশ আছে আর এলাচ আছে। আমি প্রথমে এই দুধটা গুলে নিচ্ছি, অল্প অল্প করে দিয়ে। এই পানিটা একটু হালকা গরম আছে, তাতে আমি এটা গুলে নিচ্ছি। দুধটা অল্প অল্প করে দিয়ে গাঢ় করে দুধটা গুলে নিলাম। দুধটা অল্প অল্প করে দিয়ে গুলে নিলাম। চিনিটা দিয়ে নিলাম। চিনি দিয়ে দুধটার সাথে দিয়ে নিলাম। সাথে দিলেও হয়, আবার ডিমের সাথে পরে দুধটা চিনিটা দিয়ে দিলেও চলে, এতে কোনো ব্যাপার না, ডিমের হোক দিলেই হয়। এবার ডিমগুলো আমি একটা একটা করে ভেঙে নিচ্ছি। ডিমগুলো এবার ভালো করে কাটি নিচ্ছি। আমি ভালো করে আগে ফাটিয়ে নেব। ডিমের সাথে এবারে এটা মিক্স করে দিচ্ছি। বেশি মিক্স করার দরকার নাই, বেশি মিক্স করলে এগুলো আবার ইয়ে হয়ে যাবে, কিন্তু মোটামুটি এটা মিশে গেলেই হয়েছে। এখানে সবটা ডিমই মিশে গেছে দুধ আর চিনির সাথে। এখন আমি আমার পটটাকে একটু ক্যারামেল করে নেব। ক্যারামেল করাটা আপনাদেরকে দেখাবো। অল্প একটু পানি ছিটা দিয়েছি। আমি এখন ক্যারামেলটা করে নেবো, একটু চিনি দিয়ে দিলাম, চালটা একটু কমিয়ে দিলাম। এবার আমি একটু টিনের যেগুলো বানিয়েছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দেবো। তো আমি একটা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে দেবো, কারণ এই জন্যই ছেঁকে দেবো যে এতে অনেক সময় একটু মানে ডিমের এগুলো লেগে থাকতে পারে, সেটা যেন না থাকে, সেই জন্য আমি এটা ছেঁকে ছেঁকে দেবো। দিলে জিনিসটা বেশ সুন্দর হবে, নাহলে ওগুলো ভেসে ভেসে থাকবে, যাতে ওগুলো ডিমের সাথে ভেসে না থাকে।
এই জন্য আমি একটু ছাঁকতে দিয়ে ঘন ছাঁকতে দিয়ে ছেঁকে দিচ্ছি। দিলাম দু তিনটে এলাচ, দিলাম এলাচগুলো উপরেই ভেসে থাকবে, পরে তো ফেলে দেবো, গোটা এলাচি দিয়েছি। এবারে আমার এই পটটা, টিফিন বক্সটার পটটা আমি ভালো করে ঢেকে দিলাম, দিয়ে হাঁড়িতে পানি দিয়ে বসিয়ে দেবো। দিয়ে দেবো তিনটা এলাচ দিয়েছি, আমি হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পুটিনটা বসিয়ে দেবো, এবং ওপরে একটা ভারী কিছু চাপা দিতে হবে আমাকে। দিলাম একটু ভারী কিছু বসাতে হবে, আমার হামদের তো যথেষ্ট ভারী, তাই এটা বসিয়ে দিলাম। এখন এটা ফুটতেছে, ফোটার মধ্যেখানে আমি একবার দেখবো এটা কত, বারে খোলা যাবে না, একবার খুলে দেখবো, তারপরে কতটুকু টাইম এটা হচ্ছে সেটা আপনাদেরকে বলবো। পানিটা ফোটা শুরু হয়ে গেছে, দেখেন কীভাবে বলক আসতেছে, আর ভারীটা দেওয়া আছে তার জন্য ধরতেছেও না ঠিক মতো। তো ফুটিটা যখন হয়ে আসবে তখন একটা ঢাকাটা খুললে একটা সুন্দর স্মেল আসবে, বুঝতে পারবো তখন মোটামুটি, এবং একটা এ দিয়ে চাকু দিয়ে দেখবো যে কতটুকু পরিমাণ হয়েছে। চুলো থেকে নামিয়েছি, আমার টাইম লাগলো 1 ঘন্টা 20 মিনিট, তো আমি এখন এই যে চাকুটা দিয়ে দেখলাম, দেখেন লাগেনি একটুকু, হয়ে গেছে, তার মানে এখন এলাচগুলো উপরে ভেসে উঠেছে, আমি এখন এলাচগুলো তুলে ফেলে দেবো। এলাচগুলো তুলে ফেলে দিলাম, এবার আপনাদেরকে এটা আমি একটু ঠান্ডা করে প্লেটিং করে দেখাবো।